অজস্র দোকানপাট রয়েছে বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য। ঢুকে ডান দিকে ঘুরলাম, এখানে বেশিরভাগ দোকানে মেয়েরাই বসে। আমরা পৌঁছে গেছি গুপ্তেশ্বর মহাদেব টেম্পলে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হবে। 100 টাকা করে টিকিট ভেতরে যাওয়ার জন্য গুপ্তেশ্বর মহাদেব কেবে। আমরা এগোচ্ছি, সমুদ্র মন্থনের যে চিত্রটা সেখানে ফুটিয়ে তুলেছে। দেখুন, আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। গুহার দরজা সামনে দেখা যাচ্ছে, নিচে নেমে গেছে গুহার দিকে। আমরা এগোচ্ছি, নিচে জল রয়েছে, মাথা নিচু করে যেতে হচ্ছে। টপ টপ করে জল পড়ছে, দেখুন ভেতরে লাইট দেওয়া আছে যাতে কোনো অসুবিধা না হয়। গুহার মধ্যে চলে এসেছি, এখান দিয়ে ওই গুপ্তেশ্বর মহাদেবের মন্দিরের ভেতর দিয়ে আরও অনেক নিচে নামতে হবে। তারপরে যে জলধারাটা বইছে সেই জলধারাটা নাকি ওই দেবী স্ফলসের ওইখান থেকে আসছে। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটে চুনাপাথরযুক্ত জল চুইয়ে চুইয়ে পাথরের উপর পড়ে বিভিন্ন আকৃতি সৃষ্টি করেছে। গুহার ভেতরে মহাদেবের মন্দিরে ছবি তোলা নিষেধ। এই গুহার নামকরণ কেন হয়েছে না, গুপ্ত অর্থাৎ বাইরে থেকে দেখা যায় না, তাই গুপ্তেশ্বর মহাদেব কেভ। আমরা এবার উঠে যাচ্ছি, শুধু মন্দিরের ছবি তোলা নিষেধ আছে। শিব মূর্তির ভেতরে সিঁড়ি রয়েছে,
পাথরের জল দিয়ে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে। আমরা বেরিয়ে যাচ্ছি গুহা থেকে, বাইরে চলে এসেছি অলরেডি। আমরা গুপ্তেশ্বর মহাদেব মন্দির দেখে আমরা বেরিয়ে এসেছি। এবার আমরা ডেভিস ফলসে যাব। আপনারা লক্ষ্য করুন, ঠিক অপোজিটেই রয়েছে আপনার ডেভিস ফলস, দেখছেন অরেঞ্জ কালারের। এ হচ্ছে সামনে রাস্তাটা, রাস্তাটা যা পার হতে হবে। আমরা এবার গুপ্তেশ্বর মহাদেব মন্দিরে পরে পরবর্তী গন্তব্য ঠিক অপোজিট ডেভিস ফলসে আমরা প্রবেশ করছি। এবার টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এ হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিট হচ্ছে এন্ট্রি করার জন্য পার হেড 80 টাকা করে, আমাদের দুজনের লাগলো নেপালি টাকা 160 টাকা। আমরা এখন ভেতরে ঢুকছি। দেবী স্থলে ঢুকলাম। এটা নেপালিতে বলে পাতালে ছাঙ্গো। এবার ওইদিকে যাব, ওইদিকে গিয়ে কেন দেবী স্থল নাম হলো সেইটা দেখাব। এখানে কাহিনী হচ্ছে 1961 সালের 31শে জুলাই দুপুরবেলায় মিস্টার ডেভিস এবং মিসেস ডেভিস সুইস সিটিজেন, তারা এসছে এবং এখানে চান করার সময় মিসেস ডেভিস উনি জলে পড়ে যান এবং জলে পড়ে যাওয়াতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এবং বহু কষ্টে তার মৃতদেহ পাওয়া গেছে এবং সেই থেকে এই ফলসের নাম হয়ে গেল ডেভিস ফল। 1961 সালের দিনটা ছিল 31শে জুলাই বর্ষাকাল, অতিরিক্ত জলোচ্ছ্বাসের কারণেই এই দুর্ঘটনাটা ঘটে। অনেক আগে অর্থাৎ প্রথম দিকে রেলিং দেওয়া ছিল না, নিরাপত্তার জন্য এখন রেলিং দেওয়া হয়েছে। ঝর্ণার জল নিচ থেকে গিয়ে 500 মিটার লম্বা ও 100 ফিট গভীরতা জমিতে সুড়ঙ্গ তৈরি করে বয়ে গেছে ওই অপোজিটের যে গুপ্তেশ্বর মহাদেব গুহা তার ভেতর দিয়ে। বিভৎস সুন্দর প্রচুর জল, আর বর্ষাকালে এখানে তো মানে দেখাই যায় না, উপচে পড়ে। এখানে পয়সা ফেলছে, ওখানে পয়সা ফেললে মনোকামনা পূর্ণ হয়েছে, মনোকামনা ভগবতী। ডেভিস ফলসে লর্ড বুদ্ধের একটা ছোট মন্দির রয়েছে। গেটের মুখে একটা অন্নপূর্ণা রেঞ্জের মডেল তৈরি করে রেখেছে। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পার্টে দেখুন পোকরার বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে মহেন্দ্র কেভ ও ব্যাট কেভ। বেরোবার পথে ডেভিস ফলস থেকে প্রচুর দোকান বিভিন্ন রকম পশ্চা সাজিয়ে বসেছে।
এখানে নারায়ণ শিলাও রয়েছে। আমরা সাইট সিন করার ফাঁকে একবার পৃথিবী চকে এসে, পোখরা পৃথিবী চকে এসে আমরা কালকে ভোরবেলা আমরা বেরোবো লুম্বিনীর দিকে, তার টিকিট কেটে নিলাম। তবে যেহেতু ডাইরেক্ট বাস নেই, সেহেতু আমরা ভৈরবা অবধি একটা টিকিট পেলাম, ওইখান থেকে আমাদের চেঞ্জ করে যেতে হবে। হ্যাঁ, যাই হোক, এটা আপনাদের জানিয়ে দিলাম। যদি আপনারা কখনো এখানে এসে যদি আপনারা লুম্বিনী যেতে চান, তাহলে আপনাকে এই কাউন্টারে এসে একমাত্র লুম্বিনী দিকে যেতে পারবেন এবং এই পৃথিবী চকে এসে টিকিটটা কাটতে হবে। এটা এখানকার লোকাল খাবার, পৃথিবী চকে এসে যেখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম লুম্বিনী যাওয়ার জন্য, তার পাশে রয়েছে, এটাকে ওরা বলে সেলুটি। সেলুটি হালকা মিষ্টি বলল ভাজা খাবার, তবে এক পিস নিলে 35 টাকা, 3 পিস আপনার 100 টাকা।